بسم الله الرحمن الرحيم আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনের ময়দানে আমাদেরকে উপস্থিত করলেন, আমাদেরকে হাজির করলেন, বেজার কে কে আছেন একটু হাত তোলেন। কেউই বেজার না, আলহামদুলিল্লাহ বলেন, শুকরিয়া আদায় করে সেই মহান রব্বুল আলামিনের ইজ্জতের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের সারা দিনের কর্মব্যস্ততাকে শেষ করে এই সময়ে বিভিন্ন বাসা বাড়িতে ঘুমিয়ে বিভিন্ন বাসা বাড়িতে খেয়ে দিয়ে টিভি চ্যানেলের সামনে কিছুটা সময় আমরা দিয়ে বিছানায় যেতাম, কিন্তু আজকের শিডিউল আমরা চেঞ্জ করেছি, কারণ মোহাম্মদিয়া আবাসিক এলাকা যুবকদের উদ্যোগে তাফসীরুল কোরআনের মাহফিলে যেতে হবে। কি বলেন? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর সাজানো গোছানো এই ফুলের বাগানে, এই জান্নাতের বাগানে যে আল্লাহ আমাদেরকে কবুল করলেন, আসুন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের সকলের শুকরিয়াকে কবুল করুন, সবাই বলে আমিন। বন্ধুগণ, মুমিন তো কোরআনের দাওয়াত শুনলে মুমিন ঘরে থাকতে পারে না, মুমিনের অন্তর কোরআনের জন্য পাগল। কথা বলেন, মুমিনের অন্তর কোরআনের জন্য পাগল, কারণ মুমিন যখন কোরআনের কাছে আসবে মুমিন কার খুঁজবে? মুমিন খুঁজবে আল্লাহকে। আল্লাহকে খুঁজতে গেলে রাসূলকে দরকার আছে কি নাই? রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি তাদেরকে বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমি রাসূলের অনুসরণ করো। আল্লাহকে পাইতে হলে কার অনুসরণ দরকার? আল্লাহকে পাইতে হলে কার অনুসরণ দরকার? রাসূলের অনুসরণ দরকার আছে কি নাই? রাসূলের অনুসরণের নামই হলো রাসূলের আদর্শ। কথা বলেন ঠিক কি না? বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল যদি তারা আপনার অনুসরণ করে, ইউহিবুকুমুল্লাহ, তবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর ভালোবাসা পাইতে হলে, আল্লাহকে পাইতে হলে রাসূলের অনুসরণ দরকার আছে কি না? বন্ধুগণ, এরপর আমার আল্লাহ বলেন, যদি তারা যদি আপনাকে অনুসরণ করে, আপনাকে অনুসরণ করে যদি আপনার আদর্শকে প্রতিষ্ঠিত করতে পারে, হে রাসূল, তাহলে আপনার ওই সমস্ত উম্মত আমার বান্দা বান্দিদের সম্পর্কে আমি বলে দেই, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। পুরস্কার যেটা হবে, বিনিময় যেটা হবে, পুরস্কার বিনিময় যেটা হবে তা হলো আমি আল্লাহ খুশি হয়ে তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। গুনাহ তো তিনি মাফ করতে পারেন যিনি গফফার, যিনি রহমান। কথা বলেন ঠিক কি না? কাউকে আপনি ক্ষমা করবেন, এর জন্য আপনার অন্তরে ভালোবাসা থাকা দরকার আছে কি নাই? দেখা যায় অনেক সময় স্ত্রী এমন অপরাধ করে ফেলেছে, তারপরেও দেখা যায় আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি, কারণ তার প্রতি ভালোবাসা আছে কি না? কারণ আল্লাহ বলে, অমিনায়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। কথা বলেন ঠিক কি না? নিদর্শন আছে, এই নিদর্শনগুলোর মধ্যে থেকে আমি তোমাদের স্ত্রীদের আমার সৃষ্টির মধ্যে একটা সৃষ্টি নামক নিদর্শন দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু এই স্ত্রী দিয়ে তোমরা কি পাও? শান্তি পাও ঠিক না? শান্তি পাই না? আহা, কত শান্তি দেয়! শীতের সময় গরম পানি, গরমের সময় ফ্রিজ থেকে ঠান্ডা পানি, ঠিক কি না? আবার মাঝে মধ্যে কথা না শুনলে আমরা তাদেরকে ডান্ডা মারি। ডান্ডা মারা যাবে? যাবে কি বলেন? একবার খালি ভালোই বাসা যাবে, ডান্ডা মারা যাবে না? ডান্ডাও মারা
তো এই এলাকার বোনেরা সবাই রাগ হয়ে যাবে, বলবে হুজুর কি বস শুরু করছেন আপনি, ডান্ডা মারা যাবে যদি কথা না শুনে, যদি সে যদি ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে, আল্লাহ বিরোধী কর্মকাণ্ড করে, লাইনে আনার জন্য তাকে ডান্ডা মেরে ঠান্ডা করে লাইনে আনা দরকার আছে কি না? কখনো কখনো সন্তানের গায়ে আমরা হাত তুলি, কারণ হলো আমরা চাই আমার সন্তান এই হাত তোলার কারণে যদি সে যদি লাইনে চলে আসে তাহলে পরবর্তীতে তার দ্বারা বড় কোনো ভুলের কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি কারণে অকারণে আপনার স্ত্রী সারা মাস ধরে কষ্ট করে বেতনটা পাইছে, সন্ধ্যার সময় বাড়িতে খুশি মনে নিয়ে আসছে, হিসাব করছে, আরে আমার মা আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, আমার বাবা আমার জন্য ছোটকাল থেকে কত কষ্ট করছে, আহা এই বাবা মা বাড়িতে শীতে কত কষ্ট পাইতেছে, যা আমি যেহেতু এই ডিসেম্বর মাসে বেতনটা পাইলাম তাহলে আমি আমার মায়ের জন্য বাবার জন্য দুইজনের জন্য দুইটা শীতের পোশাক কিনবো। আরে আমার ছোট বোনটা বাড়িতে গেলে কত আপু আপু করে দৌড়ায় এসে জড়ায় ধরে, ছোট ভাইটা আছে আহা আমার বাবার তো সক্ষমতা নেই, তাহলে আমি এই টাকাতে আমার ছোট বোন ভাইয়ের জন্য কিছু শীতের পোশাক কিনে আমি বাড়িতে পাঠাবো, এই হিসাব কষতে কষতে বাড়িতে আসছে। আর আপনি সারাদিন সারাক্ষণ সারা মাস বেকার ঘুরে এবার আপনি ভিক্ষুকের মধ্যে স্ত্রীর কাছে বলতেছেন কত পাইছো এবার দাও একটু গর্মি। আবার অনেক বেড়া সময় মুখে থুতু লাগায় স্ত্রীর সামনে, স্ত্রীর উপার্জনকে গনে আর বলে যে তোমার তো কোনো প্রয়োজন নাই, চাল ডাল তো আমি নিয়ে আসি, এরকম আছে কি না? খাইতেছে কাদ্দা, পড়তেছে কাদ্দা, বাহাদুরি করে কার সামনে, স্ত্রী তখন উচ্ছি বাকিটা বললাম না, হ্যাঁ স্ত্রী তখন কিছু করা উচিত কি না? কিন্তু কিছু করা উচিত, তারপরে স্বামীকে সম্মান দেখানো দরকার আছে কি না? স্বামীকে ঘায়ল তখন করবে না, স্বামী টাকা গুনে তার সব টাকা রাতেই ভাঙবে না, স্বামীকে বুঝাইতে হবে রাতে লাইট অফ করার পরে। কথা বলেন ঠিক কি না? বলতে হবে প্রাণের স্বামী তুমি যে আমার টাকাগুলো নিছো, তোমার কাছে আমি যে মহরণা পাই, আল্লাহ তো বলেছে ওই মহরণা তুমি দেওয়ার পর ওই মহরণার মধ্যে তোমার কোনো ভাগ নাই, তাহলে আমি যে সারা মাস উপার্জন করলাম কষ্ট করলাম এটা যে নিয়ে তুমি বালিশের নিচে রাখলা, এটার মধ্যে তুমি কোন অধিকারে তুমি এটাকে ধরলা? বোঝানো দরকার আছে কি নাই? সুতরাং তোমার টাকা গোনাটা আমার কাছেও পছন্দ হয়েছে, কিন্তু আমি আশা রাখি আগামীকাল তুমি কোনো অফিসে চাকরির জন্য তুমি দৌড়াদৌড়ি করবা, চাকরিতে যোগদান করবা, তোমার টাকা তুমি বসে বসে গণবার আমারটা আমি গণব, আমারও তো কিছু স্বপ্ন আছে, আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, শীতের সময় আমার মা কষ্ট করে আমাকে লালিত পালিত করেছে, আমার বাবা আমার শীতের সময় কষ্ট করে আমার শীতের পোশাক কিনেছে, আমার কলিজার টুকরা আমার ছোট 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 ভাই বোন আছে তাদের প্রতি আমার দায়িত্ব আছে, সুতরাং আমার স্বপ্নগুলো তুমি যেহেতু পূরণ করতে পারতেছ না, আমার কষ্ট উপার্জিত সম্পদ দিয়ে আমার স্বপ্নগুলো পূরণ করার সহযোগিতা তোমাকে করতে হবে, সুতরাং আমার কষ্ট উপার্জিত সম্পদটা তুমি গ্রাস না করে আমাকে দিয়ে দাও, হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের উসিলা তোমার প্রতি আল্লাহ ইহসান করবে। কথা বলেন ঠিক কি না? এই ওয়াজ যদি স্বামীকে লাইট নিবানোর পরে দেওয়া হয় তাহলে স্বামী কথাগুলো শুনবে কি শুনবে না? সুতরাং আমরা চাই না যে কোনো পরিবারের মধ্যে দাঙ্গা হাঙ্গা মারামারি কোনো কিছু সৃষ্টি হোক, আমরা চাই পরিবারগুলোর মধ্যে আমার রাসূলের ভালোবাসা তৈরি হোক। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্ত্রীদেরকে কত মহব্বত করতেন, কত সম্মান করতেন, যখন ছোট মাছ কিনে নিয়ে আসতেন স্ত্রীদেরকে ছোট মাছগুলো আলাদা আলাদা করে দিতেন, বাড়ির পরিবারের কাজের মধ্যে তিনি সামিল হতেন, আবার বাড়ির মহিলাদের যে কাজ এই কাজগুলো করার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে সহযোগিতা করতেন। অনেক সময় দেখা যায় দুজনেই অফিস থেকে আসে, স্ত্রী এসে তার গায়ের বোরকা খুলতে যতক্ষণ দেরি, রান্নায় যেতে তার দেরি হয় না, কারণ তার চিন্তা থাকে এই রান্না দিয়ে রাতে খেতে হবে, সকালে খেয়ে অফিসে যেতে হবে। কিন্তু ওই সময় যদি পাশ থেকে যদি তার স্বামী যদি আমি আপনি যদি আমার আপনার স্ত্রীকে যদি সহযোগিতা করি, আচ্ছা তুমি তো অনেক কাজ করতেছো আমার কাছে দাও, কোনটা করা লাগে আমাকে একটু বলো, দেখবেন আপনার স্ত্রী বলবে যে না তোমার কিছু করা লাগবে না, তুমি সারাদিন কষ্ট করছো, তুমি একটু আরাম করো, কিন্তু কষ্ট তো ওই আল্লাহর বান্দিও করে আসছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এরপরে স্ত্রী বলতেছে সারাদিন তুমি কষ্ট করছো, নিজের কষ্টের কথা ভুলে কথা বলেন, বলতেছে তুমি কষ্ট করছো কিন্তু নিজের কষ্টটা সামনে তুলে ধরে না, বলতে তুমি কিছুটা রেস্ট করো, কিছুটা সময় তুমি আরাম করো, রান্না হয়ে গেলে আমি তোমাকে ডেকে তুলবো, তারপর খেয়ে দিয়ে তুমি আরামে বিছানায় ঘুমাবে। এরপরও আমরা কি করে এই অবলা এই শান্তিপ্রিয় যাদের কাছে আল্লাহ রেখেছে আমাদের জন্য শান্তি, তাদের কাছে
কাছে আমরা কেন অশান্তি সৃষ্টি করি? আল্লাহ আমাদের দ্বারা যেন কোনো অশান্তি সৃষ্টি না করে, সবাই বলে আমিন। আমার বন্ধুগণ, যার যার পরিবারকে তাকে তাকে সাজাতে হবে। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাসূল সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন মানুষ যিনি পরিবারের সমস্ত কাজ করেন, এমনকি নিজের পায়ের স্যান্ডেলের ফিতাটা যদি ছেড়ে যায়, ওই রাসূল তার পায়ের স্যান্ডেলের ফিতাটাকে নিজেই সেরে নেন। সুবহানাল্লাহ।